মহানগরী বড়া গাঁও দুর্বৃত্তর আক্রমণ নিহত সপ্তম শ্রেণীর ছাত্রী নিজ গৃহতে পিতৃ কন্যাক নৃশংস আক্রমণ দুর্বৃত্তর সংকটজনক অবস্থা পিতৃ বঞ্জিত দাসক হাসপাতালত ভর্তি দুর্বৃত্তর সন্ধানত গড়চুক আরক্ষী তদন্ত অব্যাহত জাগুনত আলফা কেদারক গ্রেপ্তারের পিছতে পরিস্থিতি উত্তপ্ত সীমান্তবর্তী ফানিংগাঁওত আরক্ষী আসাম রাইফলসে নিরীহ অত্যাচার চলার অভিযোগ চারি যুবকক পাহাড়লে নি অমানসিক অত্যাচার দীপাঙ্কর গগৈ মৃত্যুর অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ের তদন্ত ঘোষণা রাইজর প্রতিবাদত 30 দিন তদন্ত সম্পূর্ণ করার নির্দেশ মুখ্যমন্ত্রী এসপি তিতাবর আরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সত্রনগরী মাজুলীত আরএসএস প্রধান মোহন ভাগবত আজি অংশ লব পূর্বোত্তর সন্ত মণিকাঞ্চন সম্মিলনত ভাগবতে পরিদর্শন করব কেবাকোনো সত্র নিশা মোহন ভাগবতের সাক্ষাৎ আইপিএস বিষয়া আনন্দ মিশ্র প্রচণ্ড শীতর ব্যাহত দিল্লির জনজীবন ঘন কুঁয়লিয়ে ছানি ধরেছে রাজধানী দিল্লি আর কাষরিয়া অঞ্চল 31 ডিসেম্বরলৈকে দিল্লীত ন্যূনতম তাপমাত্রা 6-8 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা কেবাকোনো রেল আর বিমান চলাচলের সময় সলনি